হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বনানেসের লাইফে। সবাইকে স্বাগত, বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালোই আছি। তো রান্নাবান্না আমার সব কিছু শেষ, ও খাওয়া দাওয়া করে চলে গেছে, তো আমিও চা নিয়ে চলে এলাম। তো আর হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এইটাই। আর এখন আমি চা নিয়ে চলে আসছি, তো আমি চা এখন চা খাবো, চা আর বিস্কুট খেয়ে নেবো, পরে টিফিন করে নেবো। তো এখন তো বাজে তো 9টাই বাজলো, তো এখনও কিছু খাইনি আমি, কারণ রান্না করা, তারপরে চলে যাওয়া, পুজো করা, সব কিছু করে আমি তারপরে একবারই খাই। সকালে উঠে আগে টিটি করে ব্রাশ ট্রাশ করে চান টান করে রান্নাটা বসে আগে আমি গরম জল করি, গরম জল করে আমি আগে এক গ্লাস আমি গরম জল খাই, এক গ্লাস বলতে কি 250 গ্রাম। তো আগে জলটা, গরম জলটা খেয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব কিছু কাজ বাজ করে টুরে, তারপরে পুজো টুজো করে ও যাওয়ার, তারপরে চা নিয়ে চলে আসি। তো এইটাই আমার রোজিনকার রুটিন, মানে এখানকার। তো এইটাই বলার ছিল, তো চলুন দেখে থাকুন, পাশে থাকুন, আবার একটু পর কথা হচ্ছে। আমি চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই আবার কথা হচ্ছে। তো তারপরে এই দেখুন আমি চা নিয়ে চলে আসছি, কেক, বিস্কুট আর চা। তো এই চা খেয়ে নেবো এখন, আর ও তো খাওয়া দাওয়া করে চলেই গেছে। তারপরে যা ওর কবে থেকে সেই জ্যাকেট ট্যাকেটগুলো পরেই আছে, যে কাচবো কাচবো করছি কিন্তু কাজ কাচা আর হচ্ছে না। তো আজকে ভাবলাম না, আজকে সকাল সকাল কেচেই দিই। তো এই যে চা খেয়ে ওগুলো কেচে কেচে এই অনেকগুলোই কাপড় ছিল, তারপরে আমারও কিছু কিছু স্টল ছিল, তো ওইগুলো সবগুলো একবারে সব কেচে দিলাম। কেচড়ি এত বড় রোদ, আর ওখানে যেন পা দেওয়া যাচ্ছে না, এই অবস্থা হয়ে গেছে। তার মানে ছাদে কি গরম হয়ে গেছে, ছাদটা পা দিলে যেন লাফাতে হচ্ছে, এই অবস্থা। তাও আর কি, দিতে তো হবে। তারপরে দেখুন আমি দিতে দিতে এদিকে না মানে কি বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতেও পারিনি, ফোন একটা এসেছিলো কেটে গেছে। তারপরে জানেন কি হয়েছে, এই দেখুন, এই দেখুন কাকিমাদের ছাদে পুরো হনুমান, হনুমান ভর্তি, মানে কি বলবো, হনুমান। আর আমি না মানে বুঝতে পারিনি আমি কি করেছি, কাপড় টাপড় দিয়ে অনেক দিন মানে দু তিন দিন ছাড়া ছাড়াই তো আচারগুলো দেওয়া হয় ওদের, তো আমি আচার দিতে গেছি, আচার দিয়ে চলে আসছি। তারপরে মা ডাকছে, বলছে হনুমান চলে আসছে, আচারগুলো নিয়ে আসো। আমি আচার নিতে গেছি, গিয়ে দেখি সামনে দাঁড়িয়ে আছে হনুমান। হ্যাঁ, আমি তো ছুটেছি, আমি সে মাকে বলছি আমি পারবো না, হনুমান ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আর কি, ওই হনুমান মা জল নিল, একটা লাঠি নিল, হনুমানকে তাড়ালো। তারপরে আমি আচারগুলো নিয়ে চলতাম, তারপরে এসে এদিকে দেখি কাকিমাদের ছাদে, দেখি কাকিমাদের পিছনে সজনে গাছ হয়েছে, এত সজনে হয়েছে কি বলবো। তারপরে ওখানে দেখছি পুরো গাছ, মানে গাছগুলোকে ঠালগুলোকে পুরো মটমট করে ভেঙে দিচ্ছে, আর বসে বসে পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর কাকিমাকে ডাকছিলাম, আমি কাকিমাকে ডাকতে কাকিমা আবার জল নিয়ে ছুটেছে, জল দিতে আবার সব পালিয়ে গেছে। কি বড় বড় হনুমান, আর বীর সব চলে আসে, তো মানে কি বল, লাফায় এত জোরে জোরে, কি শব্দ। তারপরে কি ওই এইসব করে টোরে, ওকে তো সকালে করে দিয়েছিলাম ডিম, তারপরে তরকারি টরে করে দিন, ডিমের তরকারি, ডিম ভাজা, এইসব করে দিয়েছিলাম। তারপরে আমি এই দুপুরে আমের কি করলাম, চাটনি করলাম, আম যেহেতু ছিল তো আমের চাটনিটা করে নিলাম, ওই আমের চাটনি। তারপরে আবার মা শুক্তো টুক্তো করেছে, তারপরে আমি দেখুন ডিম অমলেট, ডিম অমলেট বলতে কি, ডিম পোষের মতো করে ডিম অমলেট করেছে, কোনো পেঁয়াজ নেই, করেছি লঙ্কা নেই, করে তারপরে এসে খেয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তো জানেন এই রোজ দিন একটুখানি শুয়ে পড়ে কী করবো, দুপুরে তো আর কিছু কাজ বাজ ওরকম থাকে না, তো শুয়ে পড়েছি। তারপরে ঘুম থেকে উঠে আমাকে ফোন করলো যে আমি আজকে তাড়াতাড়ি চলে আসছি, তো কিছু টিফিন বানাবি, তো আমি সে ঠিক আছে কী খাবে বলো, তো বললো যে ঝাল সুজিটা বেশ ভালো করিস, তো ঝাল সুজিটা কর না, তো আমি সে ঠিক আছে। তারপরে দেখুন সবজি বলতে এই আলু, গাজর, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, কটা কিশমিশ দিয়েছে, চিনেবাদাম ছিল, চিনেবাদাম দিয়েছে, এইগুলো দিয়ে ঝাল সুজিটাও করে নিলাম। আর ঝাল সুজিটা জানেন একটুখানি ফোড়নে সর্ষে দেবেন, বেশ ভালো লাগে। আর কারি পাতা আমার ছিল না, তো কারি পাতা থাকলে কারি পাতা দিলাম না, বেশ গন্ধটা বেশ ভালো হয়। তারপরে আর কি এই নিয়ে করে নিলাম, আর পুরোটাই কিন্তু করেছি আমি এই সাদা তেল আর ঘি দিয়ে করেছি, বেশ ভালো লাগে খেতে, আর আমার না এই ঝাল সুজিটা বেশ খেতে ভালো লাগে। তারপরে করে টুরে নিলাম, করে খেয়ে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে। তারপর ও এলো, ওকে টিফিনটা দিয়ে দিলাম,
দিয়ে তারপরে আমি আর আমার যা বাজারে গেলাম। তো বাজার কেন গেলাম না গেলাম এটা বলবো, একটা খুব একটা দরকারি জিনিস কেনার ছিল আমার, তো ওই জন্য আর যেটা টাইটেলে আসে থাম্বনেলে আসে সেটাই বলছি, ওই জন্যই বাজার যাওয়া। আর বাজারে আর আলাদা দরকারও ছিল, ওরও দরকার ছিল আমারও দরকার ছিল, কিন্তু মেন হচ্ছে ওইটা আমার কবে থেকে ভাবছি কিনবো কিনবো, কোনোদিন দোকানে যাচ্ছি তো নেই, কোনোদিন আছে তো ভালো নয়, এরকম কোয়ালিটি ভালো নয় এইসব। তারপরে না ভালো নিয়ে আসলেই আসবো, নিয়ে যাব এসে। তারপরে দেখুন বাজারে তো ঈদের মার্কেট, বাপরে কি ভিড়, ঈদের মার্কেট এদিকে আমাদের পয়লা বৈশাখ দুটোই একসাথে পড়েছে। তারপরে কি ওই আমরা দুজনেই টুটো করে চলে গেলাম, সে ও বলছে চলো টুটো করেই যাই, তারপরে আসার সময় না হয় হেঁটে আসবো, কারণ আসার সময় জিনিস কিনতে কিনতে আসতে হবে। তারপরে এই দেখুন ওখানে গিয়ে দোকানে টোকানে ঢুকলাম, আর ঢুকে জিনিসটা ওর বাকি ওর জিনিস কেনা হয়ে গেছে, তারপরে আমার কিছু জিনিস কেনা হয়, তারপরে এটা নিতে ছিল এই দেখুন। তারপরে এই যে জিনিসটা আমি কিনতে গেছি এটা হচ্ছে সেলফি স্টিক, এটা অনেক দিন থেকে আমি কিনতে চাইছি কিন্তু ভালো কোয়ালিটি পাচ্ছি না, নয়তো এই পাচ্ছি না, মানে ভালো নয়, হয়তো যাচ্ছি কোনো দিন কোথাও ভালো নয়, তো এই জন্যই একদিন ও আমার জানিয়ে এলো ওরটা ভালো আর একটা ওইরকম ছিল না, আমি ওই দিনেই নিতাম কিন্তু ওই দিন আবার ভালো ছিল না, ওইটা ভালো না তো নড়নড়ে করছে ওই জন্য নিলাম না। তাই এইটাই বলার ছিল, এইটার জন্যই স্পেশালি বাজার যাও। তারপরে কি বাজারের রাতের কিছু খাবার করে নিই, ও বললো নানপুরে কিনে নিয়ে আসিস, নানপুর কিনে নিয়ে আসছে, রাতের খাবার এইটাই, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, শুয়ে কোথায় রাত 12:30 পর্যন্ত ছাদে, তারপরে ওই ছাদ থেকে এসে শুয়ে পড়েছে। চলুন টাটা বাই বাই, আজকের জন্য এই পর্যন্তই।